প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গোলাপ জামুন ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে কী করে বানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা চিনি নিয়ে নিয়েছি, এলাচ, এলাচের গুঁড়া, বেকিং পাউডার, ঘি, ডিম, গুঁড়া দুধ 1 কাপ। তো চলুন ফার্স্টে আমরা মিষ্টির ডোটি বানিয়ে নিই। ফার্স্টে আমরা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এরপর দিচ্ছি এলাচের গুঁড়া, এরপর দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ, এরপর দিচ্ছি ঘি, এরপর ডিম আগে থেকে ফেটে রেখেছিলাম সে ডিম দিয়ে দিচ্ছি। আমরা ডোটি মাখিয়ে নিয়েছি, এখন আমরা এই ডোটি 1/2 ঘন্টা মতো ঢেকে রাখবো। আমরা পানি নিয়ে নিয়েছি, চুলায় জাল দিয়ে দিচ্ছি। এখন আমরা এলাচ ফল এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন পানিতে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। ততক্ষণে আমরা যে মিষ্টি ডোটি বানিয়ে রেখেছিলাম তাতে মিষ্টিগুলো বানিয়ে নেব। এখন আমরা মিষ্টিটাকে হাতে ঘি মাখিয়ে নিয়েছি, সেটিকে বানিয়ে নিচ্ছি গোল গোল করে। এভাবে করে নিয়ে গোল গোল করে বানিয়ে নেবেন, এভাবে করে গোল গোল করে বানিয়ে নেবেন। এইভাবে আমরা একই উপায়ে বাকিগুলোও বানিয়ে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, নিয়ে এভাবে করে বানিয়ে নেবেন। আমাদের শিরাটা হয়ে গিয়েছে, এখন আমরা যে মিষ্টিটা গোল গোল করে বানিয়ে রেখেছি সেগুলোকে ভেজে নেওয়ার পালা। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আমাদের মিষ্টিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমরা মিডিয়াম হিটে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এগুলো আমরা এখন 1 কাপ করে উঠিয়ে নিচ্ছি। আমরা এখন ভাজা মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমরা এখন 1 ঘন্টা মতো ঢেকে রাখবো, তারপরে পরিবেশন করব। আমরা 1 ঘন্টা পরে চলে এসেছি দেখানোর জন্য। আমরা সার্ভিং ডিশে এটা ওকে উঠিয়ে নিয়েছি, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। তো আপনারা যারা এখনও এইভাবে গোলাপ জামুন রান্না করে ট্রাই করে দেখেননি, তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।